নমস্কার বন্ধুরা, সিরাকিতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। তো দেখুন, আমি আজকে বানাবো কুলের আচার বা কুলের চাটনি। পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে তৈরি করছি। আচার বানানোর জন্য বসুন, আমার যা যা উপকরণ লাগবে আপনাদের একটু দেখে দিচ্ছি। এখন আমি কুল নিয়েছি, শুকনো কুল, তো একটু ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি। আর দেখুন, নিয়েছি আমি এখানে চিনি, ধনে, মৌরি, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় যে লঙ্কাগুলো নিয়েছিলাম, লঙ্কা ভেজে নিচ্ছি। আমি আজকে এখানে 1 কিলো ফুল শুকিয়েছিলাম, যতগুলো হয়েছে আপনারা দেখছেন। আর এখানে লঙ্কা নিয়েছি আমি 6টা, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই। ঝাল ছাড়া চাইলে ঝাল ছাড়াও বানাতে পারবেন। আর আমি এখানে চিনি নিয়েছি 400 গ্রাম, যতটুকু লাগবে আমি ততটুকু লাগাবো। দেখুন আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। দেখুন আমি যে লঙ্কা বেছে নিয়েছি, এবার এগুলো কিছুক্ষণ থাকলে সুন্দর মুচমুচে হয়ে যাবে। এবার আমি একইভাবে ধনে আর জিরেগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি ধনেটা দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে আমি একটা ভাজা মশলা তৈরি করবো। দেখুন এই যে আমার ধনেটা ভাজা হয়ে গেছে, ধনেটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একইভাবে মৌরিগুলো ভেজে নিচ্ছি। এখন আমার মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ফুলগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব ফুলটা, শুকনো ফুল, তার জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি। ফুলটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নেবো, যে ভাজা মশলাগুলো ভেজেছিলাম সেগুলো এখন আমি তৈরি করে নেবো। এখানে যে মশলাগুলো এবার আমি বেটে নিচ্ছি, শুকনো শুকনো শিলে বাটতে হবে, ভেজা হলে হবে না মশলাটা। দেখুন এই যে আমি লঙ্কাগুলো নিয়েছিলাম, লঙ্কাগুলো শুনে দেখুন মচমচে হয়ে গেছে। আমি এখানে 4টে নিলাম, দুটো পরে আমার লাগবে। আমি শুরু করে নিচ্ছি ভালো করে। মশলাটা কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আপনারা এখন বাড়িতে বানিয়ে নেবেন মশলাটা।
মশলাটা দিলে কিন্তু ফুলের আচারের টেস্টটাই অন্যরকম হবে। মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। দেখুন আমার মশলাটা করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মশলাটা করা হয়ে গেছে, তাহলে তো দেখিয়েছি। 5 মিনিট মতো হয়ে গেছে, আশা করছি ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন ঢাকনাটা তুলে দেখি। আমি একটা ফুল উপরে দেখছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন। এবার আমি ফুলগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি যে ফুলগুলো নামিয়ে নিয়েছি, এবার আমি ফুলগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই যে চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে যেহেতু আমি সেদ্ধতে নুন দিয়েছিলাম, তাই আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি যেভাবে আজকে আচারটা তৈরি করছি, এভাবে আপনারা বাড়িতে বানালে 1 বছর রেখে খেতে পারবেন। কাঁচের বয়মে রেখে দেবেন, আর মাঝে মধ্যে একটু রোদ্রু দেবেন, তাহলে আপনাদের 1 বছর থাকবে। আমি আজকে অল্প একটু বানাচ্ছি, আমাদের এখনই খাওয়া হয়ে যাবে বানাতে বানাতেই। দেখুন আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, মানে কড়াইটা একটু গরম হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নটা দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দেখুন ফোড়নে যে 5 ফোড়নটা নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, আমি আমার পরিমাণ মতো দিলাম। এবার যে আমি 2টো শুকনো লঙ্কা ভাজা রেখে দিয়েছিলাম, লঙ্কা 2টো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার যে আমি ফুলটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ফুলটাও দিয়ে দেবো। আমি আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চিনিটা যত গলে যায় আর ফুলের সাথে ভালো করে মিশে যায়, তার জন্য। আপনারা চাইলে পরেও দিতে পারবেন ফোড়নটা দেওয়ার পরে। দেখুন আমি ফোড়নের পরে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এখন আমার এটা প্রায় হয়ে গেছে। আর আমি একটু চিনি দিয়ে বানালাম। আপনারা যারা গুড় পছন্দ করেন গুড় দিয়েও বানাতে পারবেন। আমাদের বাড়িতে চিনিটাই বেশি পছন্দ করে, তাই আমি চিনি দিয়ে বানালাম। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। ভাজা মশলাটা দেওয়ার পরে আচারে একটা সেন্ট বেরিয়েছে সুন্দর একটা। এখন আমি নামিয়ে নিচ্ছি, আমার এটা হয়ে গেছে।
দেখুন নামিয়ে আচারটা আমি একটা পাত্রে বেড়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা ভালো লাগছে, দেখতে কত লোভনীয় একটা খাবার, দেখলে জিভে জলে জল চলে এসেছে, খেতে তো ভালো লাগবেই। তো বাড়িতে আপনারা এভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই ছিল।